নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গিমা পাতার বড়ার রেসিপি। আমার ছাদ বাগানে হয়ে থাকা গিমা পাতা আপনাদের সাথে শেয়ার করলাম। ছাদ বাগান থেকে তুলে এনেছি কিছুটা গিমা পাতা, এবার সেটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত গিমা পাতাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। ধুয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে, দিয়ে দিচ্ছি নুন, এক বাটি সমান বেসন, এক চামচের মতো কর্নফ্লাওয়ার, এক চিমটি কালো জিরে। সমস্তটা আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে, এবারে কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল, তেলও গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে বড়া ভেজে নেব। বেশ অনেকগুলো বড়া ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। গিমা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে গিমা শাক বা গিমা পাতা কিন্তু অপরিহার্য। বড়া আমার এক প্রস্থ ভাজা হয়ে গেল, আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই গিমা বা গিমে পাতাটা সামান্য একটু তিতকুটে ভাব থাকে, এটা আপনি বড়া করে হোক বা ভাজা হোক বা চচ্চড়ি হোক যেভাবেই খেয়ে থাকুন, এটার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল গিমা শাকের বড়ার রেসিপি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্যে টাটা।